আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব, মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতে কিন্তু খুবই মজার। তার জন্য আমি এখানে তিনটা ব্রেড নিয়ে নিয়েছি। এখন ব্রেডগুলোকে টুকরা করে কেটে তার ভেতর আগে থেকে আমি জাল করে রেখেছিলাম এক কাপ, চায়ের কাপের এক কাপ দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। দুধটা 5 থেকে 7 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। এখন আমি একটা হাঁড়িতে 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ পানি। এখন একটু নেড়ে দিব, চিনিটা একটু নেড়ে দেওয়ার পর চুলাটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। অনেকের ক্যারামেলটা দলা পেকে যায়, তো অবশ্যই চুলাটা প্রথমে হাই হিটে রাখবেন। যখনই দেখবেন কালার আসা শুরু করেছে ঠিক তখনই চুলাটা লো করে দিবেন, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। এ পর্যায়ে আমার চুলাটা একদমই লো আছে, ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। যে পাত্রে ক্যারামেল সেট করবেন সে পাত্রটা অবশ্যই হাতের কাছেই রাখবেন, না হলে ততক্ষণে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। এখন আমি ক্যারামেলটা কাপের ভিতরে দিয়ে কাপটা একটু ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নিচ্ছি। এরপর আমি চলে যাচ্ছি, এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা ডিম। এখন দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। এখন দিয়ে দিব 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধটা থাকবে না এবং খেতেও খুব ভালো লাগবে, পুডিংয়ের ভিতরে একটা সুন্দর ফ্লেভার আসবে। এখন ভালোমতো মিক্স করে নিচ্ছি যেন চিনির যে দানাটা সেটা যেন গলে যায়। এরপর চলে আসছি আগে থেকে যে ব্রেডটা দুধের ভিতর ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ব্লেন্ড করে নিব। তো আমি এখন ব্লেন্ড করার জন্য একটা জারের ভিতরে ব্রেডগুলো নিয়ে নিচ্ছি। ব্রেডগুলো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডিমের ভিতরে ব্লেন্ড করা দুধ এবং ব্রেডের যে ব্লেন্ড করেছিলাম সেটা ঢেলে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একদমই সামান্য লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। এরপর আমি যে কাপে ক্যারামেল সেট করেছিলাম তার মধ্যে মিশ্রণটা দিয়ে দিব। তার আগে অবশ্যই মিশ্রণটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে পুডিংটা একদমই স্মুথ হবে, খেতেও খুবই ভালো লাগবে। এখন আমি একটা হাঁড়ির ভিতরে সামান্য পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা সুতি কাপড়। আপনারা চাইলে এখানে কিচেন টাওয়াল অথবা টিস্যু দিয়ে দিতে পারেন। এরপর কাপটা বসিয়ে দিয়েছি, আমি কাপের ওপরে একটা বাটি দিয়ে ঢেকে দিয়েছি। এরপর পুরো পাতিলটাই ঢেকে দিয়েছি, না হলে পুডিংয়ের ভেতর পানি চলে যেতে পারে। এখন আমি 15 মিনিট ভাবে রেখেছিলাম। একটা কাঠি দিয়ে এভাবে চেক করে নেবেন, কাঠিটা যদি ক্লিন আসে তাহলে আপনার পুডিংটা একদমই ভালোভাবে সেট হয়ে গেছে। আর পুডিং ভাপে রাখলে অবশ্যই চুলাটা মিডিয়ামের থেকে একটু কম আছে রেখে ভাপে রাখতে হবে। 15 মিনিটে পুডিংটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। এরপরে পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপরে আমি এখন আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এখন শীতকাল, এজন্য আমি ফ্রিজে রাখিনি। আপনারা চাইলে অবশ্যই পুডিংটা নামানোর পর ঠান্ডা হলে ফ্রিজে রাখতে পারেন।